নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছেন সবাই এখানে পুজো করছে মনি, তো এটা হচ্ছে তীজ পুজো করছে ও, যেটা আমাদের বাংলায় হয়তো খুব একটা এর চল নেই, এটা বিহারে রয়েছে, মনি বিহার থেকে, তো ওর আজকে সেই জন্য এই পুজোটা রয়েছে। ও সকাল থেকে পুরো উপোস করে রয়েছে, ইভেন গতকালও ও পুরো ভেজ খাবার খেয়েছে, আজকে পুজোর পরেও কিছু খাবে না, পুরো উপোস থাকবে। এবং বাড়ি থেকে এত দূরে বাইরে থেকে ও পুরো যে নিয়ম মেনে সব কিছু করছে, এটা দেখলে খুব ভালো লাগে। আর নিজেও এত সুন্দর করে সেজেছে, আমার ভাবলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। ও পুরো ওদের যেরকম কালচার মেনটেন করে পুরো তৈরি হয়েছে নিজে, আর পুজোটাও করছে খুব সুন্দর করে। পুজো প্রায় হয়েও এসেছে, এখন বিকেলবেলায় ও পুজোটা করছে। আর পুজোর পরে আজকে যেহেতু ও কিছু খাবে না, কিন্তু বাকিরা আমরা ঠিক করেছি আজকে একটু ঝালমুড়ি খাবো। তো ঝালমুড়িটা বানাবে সুমন। সুমন বিহারের ছেলে হলেও ওর বাংলা শুনতে খুব ভালো লাগে এবং বাংলাও খুব ভালো বলতেও পারে। আশা করি ওর বাংলা আপনারাও খুব এনজয় করবেন। আজকের ভিডিওটা আমি মেনলি সেই কারণেই বানাচ্ছি ওর বাংলাটা আপনাদের সাথে শেয়ার করব বলে। অবাঙালির মুখে বাংলা শুনতে কেমন লাগে সেটা শোনার জন্য আমার সাথে থাকুন, আশা করি এনজয় করবেন। আজকে আমি ঝালমুড়ি করছি, তো আসুন ঝালমুড়ি করার আগে একটু দেখিয়ে দিচ্ছি কি কি আইটেমগুলো আছে। তো এটা আছে মুড়ি, এটা আছে ছোলা ভাজা, এটা আছে চানাচুর, সরষ তেল, এটা সিক্রেট একটা মশালা আছে, এটা লবণ, এটা হচ্ছে চাট মশালা, টমেটো, লঙ্কা, আদা, ধনিয়া পাতা, এটা হচ্ছে পেঁয়াজ। সিক্রেট মশলাটা কি আছে বলা যাবে একটু? হ্যাঁ, বাড়িতেই প্রিপেয়ার করা হয়েছে এটা। এটা চার পাঁচটা জিনিস নিয়ে একটা বাড়িতেই মিক্সিতে রেডি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি স্টার্ট করছি। তুমি এই ঝালমুড়ি বানানোটা কোথা থেকে শিখলে? এই কলকাতাতেই শিখেছি। ওই তুমি কি কলকাতারই ছেলে? না, আমার বাড়ি হচ্ছে বিহার, আমি কলকাতাতে ইঞ্জিনিয়ারিং করেছি, 4 বছর ছিলাম ওখানে, তো এই একটু বাংলা শিখে নিয়েছি। তোমার বাংলা বেশ সুন্দর। হ্যাঁ, বাংলা বলতে তো খুব ভালো লাগে আমার, সেই 8 বছর হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং করা, তাও আজকেও বাংলা আমি বলছি। বাহ, তো এটা বাংলা ভাষা আমাদের জন্য একটা খুব ভালো ব্যাপার, তাই তো? বিহার থেকে বাংলা বলছে। এই ঝালমুড়িটা কি তোমাকে বানানোকেও শিখিয়েছে না তুমি নিজে নিজে শিখেছো? নিজেরই শিখেছি, ওই কলকাতাতে ধর্মতলাতে দেখে শিখেছি, তখন কিনে খেতাম, এখন নিজেরই বানিয়ে খাচ্ছি। আচ্ছা, ইউএসএ তো তার ধর্মতলা নেই? ওখা তো নেই, তো 10 টাকা এই একটু ঝালমুড়ি, $10। সেটাই। আর বাফেলো এসে কেমন লাগছে তোমার? এখানে ওই 3 দিন হয়েছে, 3 দিন থেকে আমি এখানেই আছি, নাইগ্রা ফল ঘোরা হয়ে গেছে। সো যে নাইগ্রা ফল এক্সপিরিয়েন্স ছিল, মানে টিল নাও আমি বলতে পারি বেস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো আর আবার কি আসার ইচ্ছা আছে নাইগ্রা ফল ঘুরতে? এটা আমার কিন্তু ইন্টারভিউ হচ্ছে না, ঝালমুড়ি প্রিপারেশন করছি, তাহলে এখানেই ফোকাস করা ভালো। ইন্টারভিউ নিতে শুরু করে দিয়েছি, চাকু লেগে গেলে আবার রক্ত বেরিয়ে যাবে। না না, একদম না, ঠিক আছে, সরি, পরে করে নিবে, চেয়ারতে বসে যাবো আবার, ভালো করে টাই পরে, টাই ফাই করে ব্যাচ ফ্যাচ লাগিয়ে। লঙ্কা বেশি হবে না তো? কম দিতে পারো, চাপ নেই। তোমার জন্য চাপ নেই, কিন্তু দুটো মারাঠি লোক আছে, আমার বাড়িতে আজকে হচ্ছে একদম সব স্টেটের সমাহার। দীপক কোথায়? দীপককেও একটু দেখে নিলে। আর দুটো গেস্ট আছে। এই তো, হ্যাঁ, আরো দুটো গেস্ট আছে। এটা হচ্ছে দীপক দাদা, বাংলা বলতে পারে অল্প অল্প। অল্প অল্প। এর একটা বন্ধু ছিল, রুমমেট ছিল। এটা আমি, এবার টমেটো,
আচ্ছা দুজন মানে আচ্ছা চপিং দীপক দাদা হচ্ছে চপিং এক্সপার্ট সেই জন্য চপিংটা দীপক দাদাই করবে আর মুড়িটা বানাবে হচ্ছে সুমন এটা কিন্তু খুব পাতলা করে হ্যাঁ হ্যাঁ গুড ভালো চপিং হচ্ছে কিন্তু মুড়ি খাচ্ছ মুড়ি খেতে খেতে গল্প না আচ্ছা তোমার চার বছরের কলকাতার এক্সপিরিয়েন্স কেমন ছিল একবার তো বলেছি ওই এক্সপিরিয়েন্স গুলো পরে বলবো এখন তো বলছি ঝাল এই যে এটা হচ্ছে দীপালি দীপালি বাংলা শিখছে একটা বলো জল খাবো মা এই তো ভেরি গুড এবার দীপালি নিয়ে নিয়েছে একজনই শুধু খেতে পারবে না আমাদের সত্যি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই খুব খিদে পেয়েছে আমাদের খেতেই হচ্ছে কালকে হবে আবার বাংলা বাংলা নো হিন্দি অনলি বাংলা সার্ভিংটাও ভালো করছে হ্যাঁ এটা দীপক দাদা খাচ্ছে কেমন খেতে ভালো বাহ এই তো কম পড়ে গেল নাকি সুমনে আশা করছি ভিডিওটি আপনারা খুব এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন আর লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আরও নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ